वंदे मातरम। मानिक सरकार होशियार 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 मानिक सरकार होशियार 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 मानिक सरकार होशियार 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 मानिक আপনারা সবাই জানেন যে 25 বছরের একটানা শাসনে থাকা যে দাম্ভিক সরকারটা, যে সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন মানিকবাবু, যে মানিকবাবুর নেতৃত্বে আমরা 98 থেকে শুরু করে 2002 2006 2009 এ ইন্টারভিউ দিয়ে উনি চক্রান্ত করে ইচ্ছাকৃতভাবে 2010 এ সারা দেশে শিক্ষার অধিকার আইন লাগু হওয়ার পরে আমাদেরকে জবগুলি দিল। জবগুলি দেওয়ার পরে আইনি অবৈধতা ছিল, আইনি বৈধতার কারণে সুপ্রিম কোর্টের রায়ে আমাদের চাকরিগুলো গেল। উনি আমাদেরকে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, উনি বলেছিলেন আমি পাশে আছি, জলে ভেসে যেতে দেব না। কিন্তু 18 নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য উনি সব কৌশল করেছেন, প্রকৃতভাবে আমাদের পাশে থাকার উনি প্রতিশ্রুতি পালন করেননি। তখন যারা বিরোধী দলে ছিলেন, আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছেন, রাজ্যের ক্ষমতায় রয়েছেন, উনারা একটা আন্তরিক প্রয়াস নিয়েছে, আইন মেনে সংবিধান মেনে আমাদেরকে কর্মসংস্থান করার ব্যবস্থা করছেন। ঠিক এই সময়ও মানিকবাবুরা আবার আমাদের কতিপয় শিক্ষক শিক্ষিকাদেরকে বিভ্রান্ত করে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। উনি এটা প্রমাণ করাতে চাইছেন যে এই 10,323 এই সরকারের উন্নতি চায় না, এই সরকারের বিরুদ্ধে রয়েছে। এটা প্রমাণ করে যাতে বর্তমান সরকারও আমাদের জন্য কোনো ব্যবস্থা না করে সেইটার জন্য উনারা এই চক্রান্ত করছেন। আমরা এই চক্রান্তকে মেনে নিতে পারি না। আমাদের কতিপয় শিক্ষক না বুঝে উনাদের সেই প্রলোভনে পা দিচ্ছেন, সেইটাকে হাতিয়ার করে উনারা উনাদের দলের ক্যাডারদেরকে, ওনাদের দলের DUIFI এর এবং দলীয় কর্মীদেরকে 10,323 আন্দোলনের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেই মহাকরণ অভিযানের মতো ঘৃণ্য চক্রান্ত করে সরকারের কালিমালিককে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। সেই সাথে এই 10,323 জন্য সরকারের মাথা বিগড়ে দেওয়ার ওনারা অপকৌশল নিয়েছেন। সরকার যেখানে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন, আমাদের অন্যের ব্যবস্থা করছেন, সেইখানে আমাদের ভারবাতে ছাই দেওয়ার জন্য ওনারা আবার উঠে পড়ে লেগেছেন। আমি মানিকবাবুকে বলতে চাই, আপনার কাছে 52 জন MLA ছিল, 52 জন MLA নিয়ে সেই দিন আপনি সর্বের সর্বা ছিলেন। আপনি যেই কোনো আদেশ, যেই কোনো অর্ডার আপনি আপনার অ্যাসেম্বলিতে এসে মন্ত্রিসভাতে সেদিন আপনি নিতে পারতেন, যদি আপনি সত্যিকারে আমাদের পাশে থাকতেন। সেদিন আপনি কিচ্ছু করেননি আমাদের জন্য। আজকে যখন একটা সরকার আমাদের কিছু না কিছু করার জন্য আজ 2 বছর আমাদেরকে টিকিয়ে রেখেছেন, আমাদের জন্য কিছু একটা করতে যাইছেন, আপনারা কেন আবার সেইখানে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছেন? আপনি কেন আপনি আবার আপনার দলের লোকেদেরকে, ক্যাডার বাহিনীর লোকদেরকে লেলিয়ে দিয়ে আমাদের আন্দোলনকে বেঁচতে দেওয়ার চেষ্টা করছেন? আপনাকে হুঁশিয়ারি জানাই, আপনারা সামলে যান। আপনারা 10,323 পরিবারের যে সর্বনাশ করেছেন এই জন্মে, সেটার আর ভরপাই আপনারা করতে পারবেন না। এখন আমাদের যেইটুকু ন্যূনতম ব্যবস্থা হতে চলেছে সেই কেন আমাদের আশায় আপনারা ছাই ডালবেন না। আপনারা আপনাদের জায়গা থাকুন, আমরা কোনো রাজনীতি বুঝি না, আমরা কোনো দলাদলি বুঝি না। আপনারা কেন ইচ্ছাকৃতভাবে 10,323 প্ল্যাটফর্মে এসে আমাদের এই আন্দোলনটাকে রাজনীতিকরণ করার চেষ্টা করেন? আপনি আপনার দলের লোকদেরকে সামলে দিন, আপনি বুঝিয়ে দিন যে 10,323 অধিকার তারা নিজেরাই আদায় করবে। আমরা CPM পার্টির কাছে তার সমর্থন চাই না, আমরা CPM এর কাছে সাহায্য চাই না। CPM পার্টির সাহায্য আমাদের দরকার নেই। CPM পার্টিকে 25 বছর সাহায্য করে সেইটার প্রতিফল 10,323 পরিবার বুঝতে পেরেছে। আজ তারা সর্বশান্ত, আজ তারা রাস্তায়
রাস্তায় এসে পড়েছে, আপনারা আর আমাদের রাস্তায় আসবেন না, আপনারা আমাদের জন্য আর মেকি ভালোবাসা দেখাবেন না, আপনাদের অনুগ্রহের আমাদের কোনো প্রয়োজন নেই, আপনারা আপনাদের জায়গায় থাকুন, আমাদের অধিকার আমরা আদায় করব, আমাদের আন্দোলনে আপনাদের কোনো প্রয়োজন নেই, আপনাদের কোনো সহযোগিতার আমাদের দরকার নেই, আপনাদের ন্যূনতম লজ্জাবোধটুকু থাকা দরকার ছিল। এই 10,323টি পরিবারের ছেলেমেয়েরা আপনার পরিবারের ছেলেমেয়ে ছিল, আপনি এই পরিবারের ছেলেমেয়েগুলিকে রাস্তায় নামিয়ে দিয়ে এখন তামাশা বানানোর চেষ্টা করছেন। আপনাদের ন্যূনতম লজ্জাবোধ থাকলে 10,323 প্ল্যাটফর্মকে আপনারা রাজনীতিকরণ করার চেষ্টা করতেন না। আপনাদের দলের উপনেতা বাদল বাবু বলছেন অমানবিক রায়, সেই দিন আপনাদের মানবিকতা কোথায় গিয়েছিল যখন এই 10,323টি পরিবার রাস্তায় নেমে গেছিল? সেই দিন আপনাদের মানবতা কোথায় ছিল? আপনাদের এই মানবিকতা আপনাদের কাছে রাখুন, এই মেকি ভাবনা আপনাদের কাছে রাখুন। 10,323 আপনাদের নেপথ্যে যে রাজনৈতিক চক্রান্ত সেটা বুঝতে পেরেছে। 10,323 আপনাদের অনুগ্রহের কোনো প্রয়োজন নেই, আপনারা আপনাদের জায়গা থাকুন। আজকে আমরা আপনাদেরকে প্রাথমিকভাবে হুঁশিয়ারি দিলাম, ভবিষ্যতে আমাদের পথে আসার চেষ্টা করলে পুরা রাজ্যব্যাপী 10,323 আপনাদের বিরুদ্ধে এমনভাবে নামবে আপনারা সেদিন সামলাতে পারবেন না, মুখ লুকাতে পারবেন না। আমরা কোনো দলকে দরকার, আপনি ওই দলের নেতা হয়ে আপনি আপনার দলের লোকেদের বুঝিয়ে দিন যে 10,323 কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, রাজনৈতিক সংখ্যা নয়, আপনারা যেন আমাদের পোস্টে এসে সোশ্যাল মিডিয়াতে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করবেন না, আপনারা সুদ্রে যান, আপনারা সামলে যান। আজকের পরের থেকে 10,323 আন্দোলনে আপনাদের কোনো সহযোগিতা দরকার নেই, 10,323 নিজের অধিকার নিজেরা আদায় করবে। হুঁশিয়ার হুঁশিয়ার।